फ्रीक्वेंसी का अर्थ है क्यूम्युलेटिव फ्रीक्वेंसी कर्व। सर आप स्टार्ट कर रहे हैं। अच्छा ठीक है सर। नंबर थ्री ते जिधर दिए दवा जितने ही हो सिटी ऑफ सिरो कॉम एक है मास एक है फ्रीक्वेंसी मास वन थे के फाइव एक लोग के जितने दवा फ्रीक्वेंसी फोर सिक्स टू टेन सेवन 21 থেকে 25 22 26 থেকে 30 10 31 থেকে 35 এটা হচ্ছে 5 36 থেকে 40 এটা হচ্ছে 3। এখন cumulative frequency curve আমরা last class এ cumulative frequency কি করে বের করতে হয় সেটা শিখছি। So first এখানে আমি লিখবো cumulative frequency। Cumulative frequency টা কিভাবে হবে? First যেটা frequency সেটা ঠিক থাকবে। পরেরটা আসা মানে আগেরটার সাথে add করে আসা। So 4 plus 7 11। এরপরেরটা 11 plus 11 22 plus 18 তারপরে 40 plus 22 62 plus 10 72 plus 5 77 plus 3 8 এই কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি আমরা লাস্ট ক্লাসে অলরেডি শিখে ফেলেছি। এবার গ্রাফ পেপারে আমরা এটা একটা কার্ভ ড্র করব। y অ্যাক্সিসে থাকবে ফ্রিকোয়েন্সি সরি কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি আর x অ্যাক্সিস এখানে যেটা দিয়ে দেওয়া আছে সেই ম্যাক্স। এখানে তুমি যদি ইয়ে দাও পয়েন্ট দাও কত থেকে 40 পর্যন্ত তারপরে তুমি এটাকে এভাবে যে 5 10 15 20 25 30 35 40 কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি স্টার্টিং ফ্রম 4 80 পর্যন্ত সেখানে আমি 10 10 ডিফারেন্সে যাই 10 20 30 40 50 60 70 80 হ্যাঁ তুমি কিন্তু গ্রাফ পেপারে করতে হবে এবং এক্সাক্ট স্কেলিং অনুযায়ী করতে হবে ভুল হলে হবে না। এই ম্যাসের আপার লিমিটটাকে এক্স কোঅর্ডিনেট কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সিটাকে ওয়াই কোঅর্ডিনেট দিয়ে গ্রাফ পেপারে পয়েন্ট গুলো দাও সেটা আপার লিমিট কত 5 কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি কত 4 সো 5,4 ধরো একটা পয়েন্ট তারপরটা কত এটা 10 এটা 11 সো 10 11 এই যে আরেকটা পয়েন্ট দাও তারপর একটা 15 22 15 এর জন্য 22 আর একটা পয়েন্ট দাও তারপর একটা 20 40 20 এর জন্য 40 তারপরে 25 এর জন্য 62 25 এর জন্য 62 30 এর জন্য 72 30 বরাবর 72 35 বরাবর 77 35 বরাবর 77 40 বরাবর 80 40 বরাবর 80 দেখ আমি জাস্ট পয়েন্ট গুলো দিয়ে গেছি পয়েন্ট গুলো কিভাবে দিছি এই আপার লিমিট কে এক্স ধরছি কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি কে ওয়াই ধরছি সো 5 4 10 11 15 22 20 40 25 62 30 70 35 দেওয়ার পরে এবার একটা জিনিস খেয়াল করো এটি স্টার্ট কোথ থেকে
one থেকে সো 1 বরাবর x অ্যাক্সিসে 0 এই যে এখানে এরপর আমি একটা কার্ভ জাস্ট ড্র করে দিই এই যে কার্ভটা ড্র করলাম এটাকেই বলা হয় কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি কার্ভ তাহলে আমরা প্রসিডিউরটা আবার একটু বলি এই কার্ভটা ড্রইং এর জন্য x অ্যাক্সিসে হচ্ছে ম্যাস এটা আপার লিমিটটাকে x কোঅর্ডিনেট কনসিডার করব আর y অ্যাক্সিসে হচ্ছে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি y অ্যাক্সিসে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি আর x অ্যাক্সিসে ম্যাস সো এই কোঅর্ডিনেটটা 5 4 এরপর এটা 10 11 এরপর এটা 15 22 পরে এটা 20 40 পরে এটা 25 62 পরে এটা 30 72 35 77 40 80 এই পয়েন্ট গুলো দিয়ে কার্ভটা যেটা করলাম সেটাই হচ্ছে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি কার্ভ এটা কি বুঝছো তো সবা জি স্যার দি কোশ্চেন 4 টা কার্ভটা একটু ছবি তুলে পাঠাও করে নাম্বার 3 তো আমি করে দিলাম 4 নাম্বারটা একটু তুলে আমাকে ছবিটা পাঠাও জেনোবিও করে ছবিটা পাঠাও